আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নতুন একটি ওষুধ রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বেক্সিট্রল এফ ইনহেলার সম্পর্কে কিছু তথ্য দিব। বেক্সিট্রল এফ ইনহেলার কেন গ্রহণ করবেন, গ্রহণ করার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, দাম ইত্যাদি বিষয় থাকবে আজকের আলোচনার বিষয়বস্তুতে। বিভিন্ন ওয়েবসাইট থেকে বেক্সিট্রল এফ ইনহেলার সম্পর্কে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। ইনহেলারটি গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন বা নিজ দায়িত্বে ইনহেলারটি গ্রহণ করবেন। চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। বেক্সিট্রল এফ ইনহেলার দুটি উপাদানের সংমিশ্রণে তৈরি। উপাদান দুটি হল সালমেটারল এবং ফ্লুটিসেশন। বেক্সিট্রল এফ ইনহেলার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে থাকে। বেক্সিট্রল এফ ইনহেলার ক্যাপসুল ম্যাক্স হেলার আকারে বাজারে পাওয়া যায়। বেক্সিট্রল এফ ইনহেলার তিনটি দামে বাজারে পাওয়া যায়, 430 টাকা, 595 টাকা, 795 টাকা। এখন আমরা জানবো কোন ধরনের রোগগুলো চিকিৎসকগণ রোগীদের উপর বেক্সিট্রল এফ ইনহেলার ক্যাপসুল প্রয়োগ করে থাকে। যেমন করোনা রোগীদের তীব্র শ্বাসকষ্ট, কাশি সহ শ্বাসকষ্ট নিরাময়, হাঁপানিজনিত শ্বাসকষ্ট, কাশি সহ শ্বাসকষ্ট নিরাময়, বুক শক্ত হওয়া নিরাময়, COPD, দীর্ঘস্থায়ী বাধাজনিত পালমোনারি রোগের সৃষ্ট বুকে টান টান ভাব প্রতিরোধের চিকিৎসায়, COPD ফুসফুসজনিত রোগের চিকিৎসায়, এটি এয়ারওয়েজ ফোলাভাব কমাতে কাজ করে, এটি দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস রোগ নিরাময়ে ব্যবহার হয়, এটি ফুসফুসে বাতাসের উত্তরণগুলিকে শিথিল করে এবং খোলার মাধ্যমে কাজ করে, যা শ্বাস প্রশ্বাসকে সহজ করতে সহায়তা করে। এখন আমরা জানবো বেক্সিট্রল এফ ইনহেলার ক্যাপসুল গ্রহণ করার নিয়ম। রোগীর বয়স 12 বছরের ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে 25+50 mcg 2 পাফ প্রতিদিন 2 পাফ, 25+125 mcg 2 পাফ প্রতিদিন 2 বার, 25+250 mcg 2 পাফ প্রতিদিন 2 বার। শিশু 4 থেকে 12 বছর বয়সী রোগীদের ক্ষেত্রে ইনহেলার ব্যবহারের নিয়ম হচ্ছে 25+50 mcg প্রতিদিন 2 বার। ক্যাপসুল ব্যবহারের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক বা 12 বছরের ঊর্ধ্বে রোগীদের ক্ষেত্রে 50+100 mcg বা 50+250 প্রতিদিন 2 বার। শিশু 4 থেকে 11 বছর বয়সী রোগীদের ক্ষেত্রে ক্যাপসুল ব্যবহারের নিয়ম হচ্ছে 50+100 mcg দৈনিক 2 বার। CPD রোগের ক্ষেত্রে 50+250 প্রতিদিন 2 বার সকাল সন্ধ্যা। বেক্সিট্রল এফ ইনহেলার ব্যবহারের পর অবশ্যই মুখ ভালো করে ধৌত করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, কাঁপানো, ফরফরানি ভাব, মাথা ব্যথা ইত্যাদি হয়ে থাকে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে বেক্সিট্রল এফ ইনহেলার ব্যবহার করা উচিত। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।